नमस्कार बंधुरा, जे राधेश चंद्रते स्वागत। आज के आरेकटा न्यू वेज रेसिपी निये एसेछि, मटर डालेर बड़ा झोल। तो एखाने मटर डाल बाटा रयेछे, नून काँचा लंका दिए प्लेन मटर डाल भाजा माने बाटा रयेछे। एगुलो आगे छोटो छोटो बड़ा करे नेब। कड़ाइये तेल गरम हये गेछे, बड़ागुलो एबार भेजे नेब। आर आजके रान्नाटा आमार माई करछे पुरोटाई आन्दाजे। बड़ागुलो भेजे नेब। मटर डालगुलो बड़ा शेप करे कड़ाइये दिए देया हलो। एबार एगुलो भाजा हबे। अर्थात आर्टिफिशियली किछु मा करे ना, मा मायेर मतो करे बड़ा भाजे, निजे निजे मतो रान्ना करे। तो तोमरा देखते थाको किभाबे खूब साधारण भावे एकटा असाधारण रान्ना करा जाय। आर एई जे झोलेर सब्जी काटा रयेछे, एखाने रयेछे आलू, काचकला, बेगुन, पटल, ব্যাস। আর কোনো সবজির মধ্যে নেই। এই কটা সবজি দিয়েই বড়ার ঝোলটা হবে। তো তোমরা দেখতে থাকো। এক পিট বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এক পিট করে দেওয়া হলো। বড়াগুলো আস্তে আস্তে ভাজা হোক। এই যে আমাদের এখানে বড়া ভাজা রেডি হয়ে গেছে। মা কড়াই সামান্য তেল দিল। এবার একে একে তেলটা গরম হলে সবজিগুলো দেবে। আস্তে আস্তে সবজিগুলো মা দিয়ে দিল, সাবধানে। পুরোটাই আন্দাজে করছে, নিজেই বলল আমি করছি, তুই একটু ভিডিও কর, তোরে সবাইকে দেখা, তাই করা। মাকে খুব একটা রান্না করতে দেওয়া হয়, ঢাকা দিয়ে দেওয়া হলো। সবজিগুলো ভালো করে ভাজা করা হচ্ছে, ভাজা হয়ে যাক, ফিরে আসছি। তো ফ্রেন্ড, সবজিগুলো ভালো করে আমাদের ভাজা ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে ভাজা হয়ে গেছে। সামান্য হলুদ অ্যাড করা হলো। সামান্য সর্ষে বাটা দেওয়া হলো, সর্ষেটা, নুন, কাঁচা লঙ্কা, আর হ্যাঁ সর্ষেটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু বাটা হয়েছে, সামান্য জল দিয়ে। অর্ধেক মতো টমেটো অ্যাড করা হলো। তা আগেকার দিনের মায়েরা তো রান্না, তো মা অত হরজাইভাবেই করে, কিন্তু খেতে তো অসাধারণ। সর্ষের বাটি ধুয়ে জলটা দেওয়া হলো, ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আন্দাজ মতো লবণ দেওয়া হলো। মা তো চোখে দেখেই না, কিন্তু পুরো একদম পরিপক্ক রাঁধুনিদের মতোই রান্না করছে। তোমরা সবাই প্রে করো যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে, সেই চেষ্টা আমরাও চালাচ্ছি। ভালো করে মশলাটা দিয়ে কষে নেওয়া হচ্ছে, দেখতে থাকো। মশলাটা অলমোস্ট কষা হয়ে গেছে, মায়ের বক্তব্য এর থেকে বেশি কষলে হয়তো তেতো হয়ে যেতে পারে। এবার জল অ্যাড করে দেওয়া হলো, জলটা ফুটবে, জলটা ফুটুক, সবজিগুলো সেদ্ধ হোক প্রপারলি, তারপরে আমি ফিরছি। আচ্ছা, সামান্য চিনিও অ্যাড করবে মা, আসলে রান্নায় মিষ্টি না দিলে আবার চলে না। এদিকে প্রচণ্ডই হাই সুগার, কিন্তু রান্না চিনি না দিলে ওনার হন না। যাই হোক, ঢাকা দিয়ে দেওয়া হলো। সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি বড়াগুলো অ্যাড করে দেবো। ঝোলের মধ্যে বড়াগুলো অ্যাড করে দেওয়া হলো। এবার ঝোলটা নামিয়ে একটা বাটিতে রাখা হচ্ছে। ঝোলটা একটা বাটিতে নামিয়ে রাখা হলো। এখন কড়াটা ধুয়ে আবার বসানো হলো, তার মধ্যে সামান্য তেল দেওয়া হচ্ছে। তেলটা গরম হলে, তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন অ্যাড করা হলো। এবার ঝোলটা অ্যাড করে দেওয়া হলো। আগেকার দিনে বলা হতো সাঁতাল দেওয়া, তো সেই প্রসেসেই মা বরাবর করে থাকে আর কি। খুব সিম্পল রেসিপি, খেতে অসাধারণ লাগে। আর মা পুরোপুরি মানে এত অভিজ্ঞ, তো নিজের আন্দাজেই করে এসছে। বাবা বরাবরই মায়ের হাতের এইগুলো খেতে ভালোবাসে, পুরোটাই ইমোশন জড়িয়ে। ঝোলটা রেডি হোক, আমি ফিরছি। ঝোল রেডি, গরম গরম মটর ডালের বড়ার ঝোল রেডি।
খুব সুস্বাদু হয়, খুব হালকা রান্না, খেয়ে আপনারা অবশ্যই বলবেন, অবশ্যই ট্রাই করবেন, সবারই আশা করি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আজকে এই অবধি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন। তো টাটা।